আপনি কয় নাম্বার? আমি ছোট একদম ছোট সতীন কি আছে নাকি? সতীন সব দিয়ে আছে। তুমি কি বড় সতীন না ছোট সতীন? সবার বড়? এই আমার দিকে দেখো। আচ্ছা নানি, সাপ নিজের হাতে ধরছো কোন সময়? না, আমি সাপ ধরি না। কে ধরছে সাপ? কে ধরছে সাপ? কে ধরছে? আগে ধরতে ছেলেরা, এখন আমি ধরি না। এখন ধরো না। অনেক ঘরে সাপ আছে? হ্যাঁ, এই যে কলার উঠে কিনে দিলাম, এটা কি করবা? হ্যাঁ খাবা? আমার দোয়া করবা না? বেদেপাড়া সব থেকে বয়স্ক না? বয়স্ক বয়স্ক। এই যে আমার এক আপু আছে, আমি কবে আমি কামাবো না কামাবো এটাও বুঝে। হ্যাঁ, এলে তো পাঁচটা সতীন হয়েছে, সতীনের লেগে পাঁচটা হয়েছে, চিন্তাটা করো। কর্ম না? আচ্ছা কেক খাও, কেক কেক। আরে নানি, তুমি তো বয়স তো ঠিকই, কেক এই রুটি দেখ, কেক কামড় দাও, রুটি কামড় দাও। কে এটা বিয়ে কারণ দেখে, ঘটনা তো অবশ্যই আছে। আগে কলা খাইছে, তারপর কেক খাইবো। বেশি হয়ে গেছে, একশোর বেশি? তোমার সতীন সবটি আছে? সতীন গুলো দেখি না তো আশেপাশে একটু আছে বাইরে বাইরে। এই যে এই আপার ঠান্ডা করে ঠান্ডা করে প্যারে বোধ খিদা বলে খুব লাগবে। কদিন ধরে ভাত খানা? বুঝলাম না ভাই, এদের ভিতরে সতীন বেশি? তাই তিনটা বিয়ে বাস্তব বাস্তব। আপনি কয় নাম্বার? আমি ছোট একদম ছোট ঝগড়া লাগে না? মাঝে মধ্যে লাগে। কি লাগে ঝগড়া? একটা ছবি দেখছিলেন রাজীবের মতো, হ্যাঁ, স্বামীর মাঝখানে দাঁড়া করাইবেন, স্বামী স্বামী যা ফুল ফেকা দিব। কোনটা স্বামী? ও ভাই আপনি? আরে ভাই আপনার লোক এত কথা কইতেছি, আপনি আপনি তাহলে সেই আসল মহাজন।
আসল হিরো এই যে খাইয়ে দেন হ্যাঁ সত্যি সত্যি একটু খাইয়ে দেন কি আল্লাহ দাঁড়া এই ভালোবাসার নিতে আছি আমি এটা কি ওই যে ভাই বিয়ে করছে দিকে খাওয়াইলেন হ্যাঁ এই ঘটনার তো উল্টা আমরা জানি যে বিয়ে করার পর আমার দেখতে পারে না কিন্তু আপনাকে তো তা দেখতেছি না আর বেশি আদর করে ভাই কি আরো করার আশা আছে সামনে কি কন আপনি ওগুলা আরেকটা এই যে আপনি যে খাওয়াইতেছেন ওই যে ওই যে হ্যাঁ যে দেখ নাই হ্যাঁ নাই বনে ঠিকই কই বাহারে হ্যাঁ আমি দেখলাম তুই যে রাগ করছে কে আরে না আসলে অনেকের জন্য ভাই আপনি তো মহা ঝামেলা আছেন দেখা যায় মনে হয় সুখের আছেন ওই যে হের তো মন খারাপ হয়ে গেছে ওই যে ভাবির লোক বুঝছেন হ্যাঁ আসলে ভাবি এই কারণে বিশাল জ্বালা দেখা যায় এটা কি হয় নাতি আরো বলে একটা বাকি রয়েছে আর একটা বাকি রয়েছে এটা কোন জায়গায় আছে না না ওটা করা যাবে না ওটা করলে ভাইয়ের জীবন শেষ সাদা কামড় দেখছি ওটা বয়স বেশি দাদা এত পাগল না দাদা এত পাগল না এ ভাবি তাহলে ভাই কি পান খাইছেন আচ্ছা ভাবি ছেলে মেয়ে না আমি তোর দেখতেছি ফুলছে ওটা লাগবো কথন 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 পরে লাগবো ওটা লাগবো আপনার লোক লাগবো কথন পরে ব্লাউজ টেরা টেরা চাইতেছে গো আমারও দিব নি আল্লাহ অনেক সুখ করছি নৌকার ভিতরে তাই নৌকার ভিতরে জীবনটা সুন্দর জীবন হাসি হাসি বলে চেষ্টা ফাঁকি দিয়েছে তুমি চেষ্টা হেতা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণের লাগে ব্যথা হ্যাঁ আচ্ছা দাদা একটু আমি কথা বলি আপনার সাথে আপনার বউ তো তিনটা ভাবি আমার তিনটা ভাবি এর কথাটা শুনেন এই তিনটা বউ থেকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনটাকেই ভালোবাসি সমানতালে সেখানে তিনটাকেই সমান সমানতালে ভালোবাসি বড় যারা আছে প্রথম নম্বরে যারা আছে তারা তো সবসময় বেশি দ্বিতীয় নম্বরে এক র্যাঙ্ক কম তৃতীয় নম্বরে এক র্যাঙ্ক কম কিন্তু তিনটা সমানই সমানতালে ভালোবাসা কিন্তু বড়দের সম্মান আলে ভালোবাসা আছে এইভাবে কি কয় এইভাবে কি আপনি মনে করেন মার্কেটে গেলেন হ্যাঁ যাওয়ার পরে তিন বউর জন্য তিনটা কাপড় কিনতে হবে এটা কি আপনার পছন্দ না ভাবিদের পছন্দ আমার পছন্দ আপনার পছন্দ এদের কোনো পছন্দ নাই আমার পছন্দ আইনে দেব হ্যাঁ হ্যাঁ এটা নিতে হবে তারপরে যখন তাদের মনে চায় বলবো তোমাদের পছন্দ নিয়ে আসে তো এই তিনটা বিয়ে করছেন কত বছর পর পর গ্যাপ গ্যাপ নাই কোনো মানে এক বছর বাবা একসঙ্গে তো আর হয় না হ্যাঁ গ্যাপটা কত বছর হইলো হয়তো তিন বছর চার বছর এরকম গ্যাপ পাঁচ বছর আচ্ছা যেদিন আপনি বিয়ে করছেন দ্বিতীয় বিয়ে করছেন হ্যাঁ ওই দিন এই মানে আগের বউ আগে যে ভাবি আছে সেই ভাবি কি আপনার সাথে রাগারাগি ফাটাফাটি নাকি তারাই গেছে সাথে রাগারাগি না তাদেরকে ভুলেই গেছেন রাগারাগি করি নাই আমি করছি আমার পছন্দ হয়েছে আচ্ছা ওই জিনিসটা আমি ভাবি এই ভাবির পরে তো বিয়ে করছেন না আচ্ছা যেদিন বিয়ে করবো সেদিনকে বলে গেছে সে বলে গেছে বউ ছিল আমার দুটা বউ আছে হ্যাঁ
আপনার কাছে বই লাগে আমি বিয়ে করতে যাইতেছি, আপনি কি ওই সময় অনুমতি দিয়েছেন? আপনি একটু কষ্ট লাগে নাই? না কইছে আল্লাহর নামে তুমি পাঁচটা দশটা বিয়ে করে আমি আসছি। দর্শক আমি দেখালাম আচ্ছা।